আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। দর্শক শ্রোতা, কোটি টাকার লোভ কার নেই, তবে তক্কক বিক্রি করে কোটি টাকা আয় প্রথমে একটু বিস্মিত হয়ে গিয়েছিলাম। কিন্তু গাজীপুরে তক্কক বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য এক শ্রেণীর মানুষ এখন তক্কক খুঁজে বেড়াচ্ছে। তারা তক্কক বিক্রি করে কোটি টাকা লাভের নেশায় পড়েছেন। তক্কক খদ্দেররা নাকি প্রতিটি তক্কক 2 থেকে 4 কোটি টাকার বিনিময়ে কিনে নিচ্ছে। 20 টাকা দিয়ে এখন তারা বাড়ি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন। একটি তক্ককই পারে তাদের এই স্বপ্ন পূরণ করতে, তাই তারা এখন বনে বাদরে ছুটছে সেই তক্ককের খোঁজে। অনেকেই তক্কক কেমন বা কেমনই বা তার আকার আয়তন কিছুই জানে না, অথচ তারা তক্কক খুঁজছেন। তবে তক্ককের ডাকের সাথে তারা অনেকেই পরিচিত রয়েছেন। কক্কক কিংবা তক্কক এমন উচ্চ শব্দ করে তারা ডেকে থাকে, কোথায় সেই ডাক শোনা যায় তার জন্য যেন তারা কান পেতে রেখেছেন। পত্রপত্রিকায় বিভিন্ন জেলায় এই তক্কক বিক্রির সংবাদ পড়ে গাজীপুরেও তক্কক শিকারীরা হন্য হয়ে তক্কক খুঁজছেন। গাজীপুরের স্থানীয় সাংবাদিক মাস্তাবিজুর রহমান টিটু জানান, তার কাছেও এক তক্কক সন্ধানী টেলিফোনে তক্ককের খোঁজ জানতে চেয়েছেন। টিটু তার কাছে জানতে চান, এত মূল্যে তক্কক কিনে তা দিয়ে কী করা হবে। তখন ওই তক্কক সন্ধানী জানান, 16-17 ইঞ্চি দৈর্ঘ্য ও নিম্নতম 300 গ্রাম ওজনের একটি তক্কক 2 থেকে 4 কোটি টাকায় বিক্রি হয়। বিদেশে তক্কক দিয়ে এইডসের মহামূল্যবান ওষুধ তৈরি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ওয়ার্ল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, তক্কক হলো একটি সরীসৃপ প্রাণী, একে আঞ্চলিক ভাষায় সন্ডাও বলা হয়। তিনি আরও বলেন, এর পিঠের দিক ধূসর, নীলচে ধূসর বা নীলচে বেগুনি ধূসর হয়ে থাকে। সারা শরীরে থাকে লাল ও সাদাতে ধূসর পোটা। পিঠের সাদা পোটাগুলো পাশাপাশি 7-8টি সরু সারিতে বিন্যস্ত থাকে। কম বয়সী তক্ককের লেজে পরপর গাঢ় নীল ও সাদা রঙের বলয় রয়েছে। মাথা অপেক্ষাকৃত বড়, নাক চোখা, চোখ দুটো বড় বড়, লেজ সামান্য নোয়ানো। এরা দৈর্ঘ্যে নাকের ডগা থেকে পা পর্যন্ত 17 সেন্টিমিটার এবং লেজও প্রায় ততটা লম্বা। তক্ককের ডাক বেশ চড়া ও স্পষ্ট এবং অনেক দূরে শোনা যায়। কক্কক আওয়াজ দিয়ে এর ডাক শুরু হয়, অতপর তক্কা আওয়াজে স্পষ্ট স্বরে কয়েকবার ডাকে। এরা কীটপতঙ্গ এবং গড়ের টিকটিকি, ছোট পাখি, ছোট সাপ খেয়ে থাকে। ছাদের পাশের ভাঙা পাকপোকর বা গর্তে অথবা পুরনো গাছের খোরলে এরা বাস করে। অনেকে ভুলক্রমে তক্ককে বিষাক্ত সরীসৃপ হিসাবে চিহ্নিত করে থাকেন। আসলে এরা বিষাক্ত নয়। এক শ্রেণীর কবিরাজরা এর তেল বেদনানাশক, পৌরসত্ব বাড়ানো সহ নানা রোগের ওষুধ হিসাবে বিক্রি করে থাকে, যার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। একটা ভুল ধারণা থেকে এরা নিধন হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ এ থেকে মুনাফা আদায় করে নিচ্ছে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ বিভিন্ন দেশে 600টির মতো তক্কক প্রজাতি রয়েছে। ব্যাপক নিধন এবং আবাসস্থলের সংকটই এর বিপন্ন হওয়ার প্রধান কারণ। তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় তক্ককের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটাকে নিধন করে মানুষ অন্যায় করছে। দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।